হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 1, 2, 3, 4 GB RAM এর লো ডিভাইসে আপনারা কিভাবে হেডশট মারবেন সেটা দেখাবো। গাইজ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই আপনাদের কাছে একটু বেশি সাপোর্ট চাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। গাইজ, এই চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো কন্টেন্ট আপলোড করা হবে, আর আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের ফোন নাম্বার সহ, কারণ আমরা প্রতি ওয়েকে গিভওয়ে রাখছি 20 টাকা করে মোবাইল রিচার্জ। আর এই চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন প্রতি ওয়েকে বড় আকারের গিভওয়ে করা হবে। তো গাইজ, বেশি দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। গাইজ, ভিডিওর প্রথমে আপনাদের ভালোভাবে বোঝাই দিই, নর্মাল ডিভাইসে হেডশট কম লাগে, বডি শট বেশি লাগে কেন, তার কারণ কি? তার কারণ 1 থেকে 4 GB RAM ওয়ালা ফোনের সেন্সিটিভিটি অনেক কম থাকে, তাই হেডশট লাগে না, প্লাস মুভমেন্ট করলে অনেক ল্যাগ দেয়। তো আমরা তিনটা কাজ করে আমাদের নর্মাল 3-4 GB RAM ওয়ালা ফোনের সেন্সিটিভিটি 8 GB RAM ওয়ালা ফোনের মতো বাড়াবো, আর বাড়ালে হেডশট লাগা শুরু হয়ে যাবে। গাইজ, আমাদের ফোনটাতে 4 GB RAM, এই ফোনটাতে অত একটা হেডশট লাগে না। আমি এই ফোনটাতে সেন্সিটিভিটি বাড়াবো আর বাড়ালে হেডশট লাগে। তার আগে আমি আপনাদের সেন্সিটিভিটি না বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি আমার বডি শট বেশি লাগে, 2 একটা হেডশট লাগে। তো গাইজ, ট্রেন্ডিং আসার পরে অ্যাডামের গায়ে গুলি মারলে বডিতে এম লক হয়ে যাচ্ছে। তো আমি সেন্সিটিভিটি বাড়ানোর পরে আবার ট্রেন্ডিং আসবে, তখন আমি আপনাদের দেখাবো হেডশট লাগে কিনা। গাইজ, সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আপনাদের ফোনের সেটিং এ চলে আসবেন, এসে সার্চ দিবেন পয়েন্টার স্পিড লিখে, অথবা পয়েন্টার স্পিড অপশনটা খুঁজে নেবেন। নেওয়ার পরে পয়েন্টার স্পিডটা অবশ্যই ফুল করে দিবেন, ডিফল্ট ভাবে কিন্তু মিডিয়াম থাকবে। এবার আপনারা ডিরেক্ট গেমে চলে আসবেন। আসার পর সেন্সিটিভিটি নামে যে অপশনটা দেখছেন, এইটা আপনারা অনেকে বিভিন্ন ভাবে সেট করে রাখেন, এর জন্য সেন্সিটিভিটি আরো লো হয়ে যায় আর হেডশটের জায়গায় বডি শট বেশি লাগে। তো আপনারা জেনারেল আর রেড ডটটা 100 করে রাখবেন, আর নিচের গুলো 100 না করলেও কোনো সমস্যা নাই। তো গাইজ, আপনাদের লাস্ট একটা কাজ করতে হবে, কন্ট্রোলে আসার পরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে যে অপশনটা, নিচে দেখতে পাচ্ছেন ইন গেম টিপস, এটা অবশ্যই আপনাদের ডিফল্ট করতে হবে। ডিফল্ট না করলে কিন্তু এই সেটিং গুলো করে আপনার কোনো লাভ নেই। অবশ্যই আপনারা ডিফল্ট করে নেবেন। তো আমি ডিফল্ট করে নিলাম, সোজা ট্রেন্ডিং এ চলে আসতেছি। গাইজ, ট্রেন্ডিং আসার পর দেখতে পাচ্ছেন হেডশট আর হেডশট লাগছে, তো আপনারা চাইলে এই সেটিংটা একবার করে দেখতে পারেন। গাইজ, আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।